অ্যালকোহলিক অ্যানোনিমাস দৈনিক প্রতিচ্ছবি 19 মার্চ। প্রার্থনা এটা কাজ করে। খুব সঠিকভাবে এটা বলা হয়ে থাকে যে যারা যথেষ্টভাবে প্রার্থনার চেষ্টা করে না, একমাত্র তারাই প্রার্থনা সম্বন্ধে অবজ্ঞার ভাব পোষণ করে। 12 পদক্ষেপ ও 12 পরম্পরা, পৃষ্ঠা নাম্বার 97। অজ্ঞবাদী পরিবেশে বড় হয়ে ওঠার ফলে প্রথমবার প্রার্থনা করার সময় আমার নিজেকে কেমন বোকা বোকা লাগছিল। আমি এটা জানতাম না যে আমার জীবনে একটি উচ্চতর শক্তি কাজ করে চলেছে, না হলে আমি সুস্থ আছি কি করে। কিন্তু আমার নিশ্চিতভাবে কখনোই মনে হয়নি যে তিনি, সে বা এটা আমার প্রার্থনা শুনতে চায়। আমি যা চাই, যেসব লোকেরা তা পেয়েছেন তারা বলতেন যে প্রার্থনা হলো আমাদের কর্মসূচিটি অনুশীলন করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কাজ। সুতরাং আমি এটা চালিয়ে গিয়েছিলাম। প্রত্যেক দিন দৃঢ় সংকল্প নিয়ে প্রার্থনা চালিয়ে যাবার পর আমি এটা দেখে খুব আশ্চর্য হয়ে গেলাম যে আমি নিজেকে অনেক শান্ত অনুভব করছি এবং পৃথিবীতে আমি নিজের জন্য একটা স্বস্তিদায়ক জায়গা খুঁজে পেয়েছি। অন্যভাবে বলতে গেলে জীবনটা আমার কাছে অনেক সহজ হয়ে এসেছিল এবং আমাকে আর সেরকমভাবে নিজের সাথে যুদ্ধ করতে হচ্ছিল না। কি অবস্থা, কে আমার প্রার্থনা শোনেন সে ব্যাপারে আমি এখন ঠিক নিশ্চিত নই, কিন্তু সহজে আমি কখনো প্রার্থনা বন্ধ করব না, কারণ এটা কাজ করে।